হ্যালো, আসসালামু আলাইকুম। আমি উনমেদি হাসান। আজকে তোমাদের সামনে এসেছি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা নির্ণয়। তো তুমি জানো যে হাইড্রোজেন আয়ন এটা আসলে আসে অ্যাসিড থেকে। তো অ্যাসিড মূলত আমাদের স্বাভাবিকভাবে দুই ধরনের আছে। একটা অ্যাসিড যদি তুমি কথা চিন্তা করো তাহলে এই অ্যাসিড কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে স্ট্রং আর একটা হচ্ছে উইক। তো একটা স্ট্রং আর একটা উইক। তো স্ট্রং অ্যাসিডগুলোর ক্ষেত্রে যেহেতু ডিসোসিয়েশন পাওয়ার খুব বেশি, অর্থাৎ 100% এরা 100% বিয়োজিত হয়, কিন্তু এরা 100% বিয়োজিত হয় না, লেস দেন 100%। যেহেতু এরা 100%-এর চাইতে কম দ্রবীভূত হয়, সেজন্য এই অ্যাসিডগুলোর যেটা ঘনমাত্রা থাকে সেটাই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হয়। এবং এই দুর্বল অ্যাসিডগুলোর ক্ষেত্রে যেটা ওদের অ্যাসিডের ঘনমাত্রা সেটা কিন্তু হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হয় না। যেমন আমরা এক্সাম্পল দেখি, 0.01 মোলার HCl, এটার যদি বলা হয় এর হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত হবে, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যেহেতু এটা স্ট্রং অ্যাসিড তো 100% বিয়োজিত হবে। যদি 100% বিয়োজিত হয় এটা এই অ্যাসিডের যা ঘনমাত্রা সেটাই হবে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, অর্থাৎ এটা হবে 0.1 মোলার, এখানে হাইড্রোজেন আয়ন আছে। আবার যদি একটা দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে বলা হয়, অর্থাৎ 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড, এই অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিডের ঘনমাত্রা আছে কিন্তু 0.1 মোলার। তাহলে এই 0.1 মোলারে কি অ্যাসিডিক অ্যাসিডের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা? না, কারণ এই অ্যাসিডটা যখন ডিসোসিয়েট হবে তখন 100% ডিসোসিয়েট হবে না, অর্থাৎ বিষয়টা এরকম থাকে, CH3COOH এটা যখন ডিসোসিয়েট হয় তখন এখানে মাইনাস আর এখানে হাইড্রোজেন আনবিয়োজিত হয়, কিন্তু এটা আসলে একটা রিভার্সিবল প্রসেস, অর্থাৎ দুইটার মধ্যে একটা সাম্য অবস্থা বিরাজ করে। তো যেখানেই যাক না কেন এটা 100% বিয়োজিত হয় না, হতে পারে এটা 10%, হতে পারে 50%, হতে পারে 20%, বা অবস্থা ভেদে এটা হতে পারে 45%, বিভিন্ন রকম কিন্তু পার্সেন্টেজের ডিসোসিয়েশন হতে পারে। যেহেতু এটা 100% হয় না, তার মানে কি এর ঘনমাত্রা যদি 0.1 মোলার থাকে, এই অ্যাসিড যদি 10% হয় তাহলে হবে 0.1 এর 10%, তার মানে অ্যাকচুয়াল হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হবে 0.1 এর 10%। যদি 25% হয় তাহলে যে ঘনমাত্রা আছে ঘনমাত্রার এত পার্সেন্ট, অর্থাৎ ঘনমাত্রাকে আমরা যেহেতু সি দ্বারা প্রকাশ করি, সি, আর এখানে ডিসোসিয়েশন যে পাওয়ারটা আছে সেটাকে আমরা প্রকাশ করি আলফা দ্বারা, বা বিয়োজন ক্ষমতা, বা বিয়োজন ক্ষমতা যেটা আছে আমরা বিয়োজন ক্ষমতাকে আলফা দ্বারা প্রকাশ করি। এই আলফাটা এখানে লিখলেই হয়ে যায়, অর্থাৎ এখানে হাইড্রোজেন আয়ন সমান আমরা লিখতে পারি আলফা সি। এটা হচ্ছে হাইড্রোজেন আয়নের যদি বিয়োজন ক্ষমতা দেওয়া থাকে, অর্থাৎ কী পরিমাণে বিয়োজিত হচ্ছে সেইটা যদি দেওয়া থাকে, তাহলে কিন্তু আমরা ঘনমাত্রা থেকে সহজে হাইড্রোজেন আয়নের পরিমাণ বের করতে পারবো। আর স্ট্রং অ্যাসিডগুলোর ক্ষেত্রে যা ঘনমাত্রা সেটা হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তাহলে স্ট্রং অ্যাসিডের ক্ষেত্রে আমাদের কিন্তু কোনো প্রবলেম নেই। স্ট্রং অ্যাসিডের ক্ষেত্রে যেটা কিন্তু ঘনমাত্রা তার উপর ডিপেন্ড করেই কিন্তু হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা নির্ণয় করা যায়, অন্য কিছুর দরকার হয় না। কিন্তু উইক অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা নির্ণয় করতে গেলে তার বিয়োজন ক্ষমতা দরকার। অনেক সময় এই দুর্বল অ্যাসিডগুলোর ক্ষেত্রে বিয়োজন ক্ষমতা দেওয়া থাকে না। তো বিয়োজন ক্ষমতা যদি না দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে এদের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা নির্ণয় করব? তাহলে আমরা একটু এক্সাম্পল দেখি। স্বাভাবিকভাবে এই ধরনের যদি কোশ্চেন আসে তাহলে এখানে এটা আমরা বলছি ঘনমাত্রা, এই ঘনমাত্রা অর্থাৎ আমরা যেটা সি বলছি কনসেন্ট্রেশন, এই সি এর সাথে আরেকটা জিনিস লাগবে, বিয়োজন ক্ষমতা অথবা বিয়োজন ধ্রুবক। তো বিয়োজন ধ্রুবকের পরিমাণটা কিন্তু আমাদের জানতে হয় যে বিয়োজন ধ্রুবক লাগে। তো এই বিয়োজন ধ্রুবক কে আমরা বিয়োজন ধ্রুবককে আমরা কে দ্বারা প্রকাশ করছি, আর এই কেটার কিন্তু দরকার হয়, অর্থাৎ এখানে দুইটা জিনিস দরকার হয়। বিয়োজন ধ্রুবক প্রকাশ করে আসলে কী পরিমাণে সে বিয়োজিত হচ্ছে, অর্থাৎ নর্মালি যদি মিথানোয়িক অ্যাসিডের কথা বলা হয় তাহলে এটা কিন্তু এভাবে বিয়োজিত হবে,
এভাবে বিয়োজিত হবে। এখন আমরা জানি যে বিয়োজন ধ্রুবক এখানে আমরা কে এ দ্বারা অ্যাসিড যেহেতু অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কে এ অর্থাৎ ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ অ্যাসিড কে এ ইকুয়াল আমরা লিখতে পারি উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড অ্যাসিডের ঘনমাত্রা। অর্থাৎ আমাদের যে ডিটারমাইন করে যে ঘনমাত্রা পাবো সেই ঘনমাত্রা অর্থাৎ এই যে লবণ এবং হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাকে আমরা যদি অ্যাসিডের ঘনমাত্রা দ্বারা ভাগ করি তাহলে এই অনুপাত যে পাবো এই অনুপাতটাকে আমরা বলতেছি ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। তাহলে এইটার মান জানা থাকলেও কিন্তু আমরা এইসির মান পেয়ে থাকি। তো এটা নিয়ে আমি আলোচনা করেছি, তোমরা একটা ভিডিও দেখে নিবে যে বিয়োজন ধ্রুবকের একটা ভিডিও আছে, তোমরা দেখে নিলে ওখান থেকে বিয়োজন ধ্রুবকের যা প্রবলেম আছে সেগুলো সলভ হয়ে যাবে। এই দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে আমাদের ঘনমাত্রা কিন্তু দেওয়া থাকবে। তো ঘনমাত্রা যদি দেওয়া থাকে তাহলে আমরা এখানে আলফা সি এটার মাধ্যমে আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা নির্ণয় করতে পারবো। এখানে আলফাটা আমি বলেছি যে এটা বিয়োজন মাত্রা, শতকরা কত পার্সেন্ট বিয়োজিত হচ্ছে সেটা। আর অথবা এখানে আরেকটা জিনিস আমরা লিখতে পারি, এই যদি কে থাকে তাহলে আমরা এখানে হাইড্রোজেন আয়ন সমান লিখতে পারি রুট ওভার কে ইনটু সি। অর্থাৎ কোনো অ্যাসিডের যদি বিয়োজন মাত্রা দেওয়া থাকে তাহলেও আমরা সরাসরি এইসের মান নির্ণয় করতে পারবো, আবার যদি কে দেওয়া থাকে তাহলে আমরা কিন্তু তার ঘনমাত্রা নির্ণয় করতে পারবো। যেমন এটার যদি আলফা দেওয়া থাকে, আলফা সমান বললো যে 15%, তাহলে আমরা এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করবো আলফা সি, দ্যাট মিন্স 500 ইন্টু ঘনমাত্রা হচ্ছে 0.01। তো আমরা ইজিলি কিন্তু এখান থেকে ঘনমাত্রা বের করতে পারছি যার ঘনমাত্রাটা হলো 15 × 10⁻⁴। তাহলে এটা হচ্ছে হাইড্রোজেন আয়নের অ্যাকচুয়াল হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তাহলে চিন্তা করো এটার ঘনমাত্রা ছিল, অ্যাসিডের ঘনমাত্রা ছিল 0.01, কিন্তু এখানে অ্যাকচুয়াল হাইড্রোজেন আয়ন পাওয়া গেল যার ঘনমাত্রা 15 × 10⁻⁴ অথবা 1.5 × 10⁻³। তো যেটাই হোক না কেন এই অ্যাসিডের চাইতে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা অনেক কম। আবার অন্য কোনো যদি অ্যাসিডের আমরা এখন আরেকটা এক্সাম্পল দেখব যেটাতে বিয়োজন মাত্রা না দেওয়া থেকে বিয়োজন ধ্রুবক দেওয়া থাকলো, তাহলে সেক্ষেত্রে আমরা ওই অ্যাসিডের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কী করে বের করব। বলে এর হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত হবে বা পিএইচও চাইতে পারে, এরকম যদি থাকে আর যদি বিয়োজন ধ্রুবক দেওয়া থাকে যেমন কে কে ইন্টু 4.7 × 10⁻⁵, তো এরকম এর দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা অথবা আমরা পিএইচও বের করতে পারবো। যেমন হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা জানে আমরা কিন্তু মাইনাস লগারিদম করে দিলে পিএইচও বের করতে পারবো। তাহলে এখান থেকে হাইড্রোজেন আয়ন ইকুয়াল হবে রুট ওভার কে ইন্টু সি, অর্থাৎ এখানে আছে আমাদের কে এর মান 4.7 × 10⁻⁵ × 0.01। তো ইজিলি ক্যালকুলেশন করে কিন্তু তুমি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা পেয়ে যাবে। তো এই ক্যালকুলেশন করলে এভাবে ক্যালকুলেশন করলে তোমার কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো খুব দ্রুত করতে পারবে এবং বিশেষ করে এটা হেল্প করবে অ্যাডমিশানে গিয়ে। তার কথা হচ্ছে অনেকে বলতে পারো অ্যাডমিশানে তো ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, তাহলে এই ধরনের প্রবলেমগুলো কী করে আমি সলভ করব। এটারও টেকনিক আছে, তোমরা যে কোনো ধরনের দুর্বল অ্যাসিড অথবা শক্তিশালী অ্যাসিডের যদি এইচের ঘনমাত্রা নির্ণয় করতে শিখো, যদি নির্ণয় করতে পারো তাহলে সবার পিএইচ তুমি 10 সেকেন্ডের মধ্যেই ডিটারমাইন করতে পারবা। এটার ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা এটা দেখে নিও, ঠিক আছে।